আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, হাই, আফসোস আমাদের কি হলো, আজ শিয়াদের বানানো ইমাম মাহাদি হয়ে গেল মুসলিমদের ইমাম মাহাদি। সালাম ইয়া মাহাদি সম্পূর্ণ শিয়াদের গজল, তাদের ইমাম মাহাদি গোপন রয়েছে, গজলে তাই বলছে। তাদের মাহাদি কখন আসবে জানেন? যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে, খুনাখুনি হবে, বিদ্রোহ হবে, তখন তিনি বেরিয়ে আসবেন। তিনি কিন্তু জীবিত রয়েছেন, গজলের অরিজিনাল অনুবাদ তাই বলছি। আমি তিনটি অনুবাদ দিয়েছি, বাংলা, আরবি এবং ইংরেজি। তাদের মাহাদির পুরো নাম হবে মোহাম্মদ ইবনে আল হাসান ইবনে আলী আল মাহাদি আল হুজ্জাহ, লুকানো ইমাম বা দ্বাদশ ইমাম বলা হয়। আমি পিন কমেন্টে সকল কিছু তথ্য দিয়েছি, দয়া করে আমাকে গালাগালি করবেন না বা আমাকে বিভিন্ন ধরনের খারাপভাবে অশ্লীল ভাষায় গালাগালি করবেন না, আপনারা যাচাই করুন। তিনি জাদু জানেন, এমনকি তিনি লুকন অবস্থাও রয়েছেন। তাদের ইমাম মাহাদি কিন্তু জাদু জানে, তিনি অদৃশ্য হয়ে আছেন, তিনি অনেকবার পৃথিবীতে আসেন, এসে বিভিন্ন যুদ্ধে যখন জুলুম নির্যাতন বেড়ে যায় তখন তিনি সাহায্য করতে আসেন। এটা আমার কথা নয়, পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে রেফারেন্স নিয়ে নেবেন। শিয়াদের মতে তার জন্ম হয়েছে 868 খ্রিস্টাব্দে, তিনি এখনও জীবিত আছেন। তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন, যেমন সুদান, উত্তর আফ্রিকা, মিশরে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। শিয়াদের মতে তিনি এখনও গোপন আছেন, আবু উবাইদা নামে এক ব্যক্তি তাকে জাদু শিখিয়ে গোপন করে রেখেছেন। সর্বশেষ তার দেখা হয়েছে সুদানে মিশরীয় প্রশাসনের বিরুদ্ধে 881 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহ করেছেন এবং জয়ী হয়েছেন। তিনি এখনও জীবিত আছেন। সব ইমাম অর্থাৎ 12 ইমামের 11 জন মারা গিয়েছেন আর একজন তিনি ইমাম মাহাদি। ভিডিওতে যাদের ছবি দেখানো হয়েছে এরা সবাই শিয়াদের দলে দলভুক্ত। আমি এই জন্য ভিডিওটি বানিয়েছি যে আমি ইতিপূর্বে একটি ভিডিও বানিয়েছি, তখন সবাই আমাকে বিভিন্ন গালাগালি করেছে, আমাকে কাফের বলেছে, আমাকে অমুসলিম বলেছে, আমি ইসলামের দুশ্মন, আরও নানান ধরনের ভাষা বলেছে। আমি কিন্তু ভিডিওটি যখন বের হয়, গজলটি যখন ভাইরাল হয়েছে, তখন আমি এটা নিয়ে রিসার্চ করা শুরু করি। তখন দেখলাম যে ভিডিওতে তারা বিভিন্ন মানুষের ছবি দেখাচ্ছে, তাদের মূল টার্গেট ছিল ছবি এবং ইমাম মাহাদিকে আহ্বান করা, এবং জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে, সবাই এটাকে ফিলিস্তিনের, সিরিয়া বা অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাই বোনদের যে মারছে সেটার জন্য এই গজলটি বানিয়েছে। কিন্তু মূলত না, আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে সেটার জন্য তারা গজলটি বানায়নি, তারা বানিয়েছে সুন্নি এবং ইহুদি। সুন্নি আমরা হচ্ছি দুশ্মন, আমরা যারা রাসূল সাল্লামের উম্মত, আমরা যারা রাসূল সাল্লামকে নবী বানি, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বানি না, আমরা হচ্ছি দুশ্মন। আমাদের বিরুদ্ধে তারা এই ভিডিওটি বানিয়েছে, তাদেরকে আমরা জুলুম নির্যাতন করছি এবং কাফেরাও তাদেরকে জুলুম নির্যাতন করছে, সেটাও তারা বিশ্বাস করে। কিন্তু সেই সাথে আমরাও যে তাদেরকে জুলুম নির্যাতন করছি সেটার জন্যই তারা ভিডিওটি বানিয়েছে, তাদের নেতা খেতা যারা আছে তাদের ছবি তারা ধারণ করছে। এই যে দেখুন কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই ভিডিওটি তারা বানিয়েছে। আমাদের মুসলিমরা আমাদেরকে গালিগালাজ করে, আবেগ ভাই আহরুন, তারপরে হচ্ছে হুসাইনি একটি গজল রয়েছে, এই গজলটি কিন্তু শিয়াদের, এটা কিন্তু আপনাদেরকে বলার প্রয়োজন নেই। কিন্তু প্রতিটা জিহাদি কোনো কথা আসলে, কোনো জাগ্রত চেতনা বা বিদ্রোহ এসব নিয়ে যদি আমরা কোনো ভিডিও বানাই জিহাদ নিয়ে, তখন দেখবেন আমরা এই গজলটি জুড়ে দিই। কিন্তু এটা মূলত শিয়াদের বানানো, শিয়াদের বানানো গজল সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যায়, কারণ তারা এটার পিছনে প্রচুর টাকা ব্যয় করে। এবং বাঙালিরা তো আবেগী, আমাদের বাঙালিরা কি আবেগ, তারা কোনো কিছু যাচাবাচি করে না, তারা যেটা দেখছে শেয়ার দিচ্ছে, ব্যাস
এটাই ইসলাম। কিন্তু শিয়ারা যে তারা যে তাদের ইমাম মাহদি এই সালামিয়া মাহদি এই গজবটা যে পুরোপুরিভাবে তাদের ইমামকে তারা আহ্বান করছে। আপনি যদি দেখেন যে প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একদম শেষ পর্যন্ত ১১ জনই মারা গিয়েছে, তারা ১২ ইমামে বিশ্বাসী, ১২ নম্বর যে আসবে সে হবে ইমাম মাহদি। তারা এটা বিশ্বাস করে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তার বংশধর থেকে ইমাম মাহদি প্রকাশ করবে, আর হাসানকে তারা বিশ্বাস করে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী তারা এটা ভুল প্রমাণ করছে যে শেষ নবী হবে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বানিয়ে দিয়েছে। এটা তাদের আকীদা, তাদের আকীদা। এই আকীদা লালন পালন করে তারা হাসান রাদিয়াল্লাহু আনহুকে তারা মানে না, তারা মানে না শুধু হোসেন রাদিয়াল্লাহু আনহুকে মানে। তার থেকে রিসালাতে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনারা পিন কমেন্টে পাবেন, শেষ পর্যন্ত তারা ইমাম মাহদিকে তারা বিশ্বাস করছে। এবং তারা এখানে লেখাও আছে যে শিয়া দ্বাদশবাদী পণ্ডিত সুফি এবং কিছু সুন্নি মুসলিমদের মতে তিনি এখনও গুপ্তভাবে আছেন ৮৭২ সাল থেকে, এবং গুপ্ত অবস্থা থাকবেন যখন তাদের রব, আমি তো আমাদের রব বলতে পারছি না, তাদের সৃষ্টিকর্তা, তাদের সৃষ্টিকর্তা যখন তাদের সৃষ্টিকর্তা যখন পাঠাবে তখন তিনি আসবেন, তিনি মানে অদৃশ্যভাবে যে লুকায়িতভাবে আছেন তখন তিনি প্রকাশ ঘটাবেন। এবং তিনি সেম আমাদের হাদিসের মতনই প্রায় পরিষ্কার, তিনি ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন, হ্যাঁ, ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবেন, এইভাবে তিনি হাদিসটা তাদের মতো করেই তারা করে আমাদের ইসলামের সাথে পুরোপুরি মিল করে দিয়েছে। নাম সব এক, সব এক। এখানে দেখুন আপনারা যে তারা লুকায়িত ইমাম মাহদি গজলে তারা প্রকাশ করছে, অর্থগুলো আপনি যদি দেখেন সেম আমাদের বাঙালিরা যারা অর্থ করেছে তারা কিন্তু পরিপূর্ণভাবে অর্থ করতে পারেনি। আপনারা, আমি একটি চ্যানেল দিয়েছি ইংরেজি, সেই ইংরেজিতে পুরো বিশুদ্ধ সহি সহি সহিভাবে অর্থ করা আছে, আপনারা বাংলা সিসি দিয়ে সাবটাইটেল দেখতে পারবেন, বাংলা করে দেখতে পারবেন। সেখানে আপনারা দেখবেন যে কীভাবে তারা প্রচার করছে যে তাদের ইমাম মেহেদিকে তারা আহ্বান করছে, কারণ জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে। গজলটি কিন্তু জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে, তাদের আর তো না, তারা কষ্টে আছে, বিপদে আছে, তারা আহ্বান করছে। এবার আসি আমাদের মুসলমানের ক্ষেত্রে কি বলা উচিত, আমাদের মুসলিমরা কি বলবে ইমাম মাহদি ব্যাপারে। আমাদের মুসলমানের ব্যাপারে ইমাম মাহদি তিনি জন্মগ্রহণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করে, তিনি কখন আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে গাজাতুল হিন্দ যখন হবে, ভারতের সাথে যখন আমাদের যুদ্ধ হবে, যুদ্ধে মারামারি হবে, তখন ওইখান থেকে যে মুসলিমরা বিজয়ী হবে তারা ইমাম মাহদির সাথে মিলিত হবে, তারা বায়াত গ্রহণ করবে। এবং আমরা হাদিসে জানি যে হামাগুড়ি দিয়ে হলেও আমরা ইমাম মাহদির কাছে যাব, বায়াত গ্রহণ করব। এবং কালো পতাকা একটি থাকবে, এরকম একটা দল থাকবে, তাদের সাথে আমরা মিলিত হব। তো ইমাম মাহদি আসবেন, তার চেহারা হবে কি, তার বংশ হবে কি, সব কিছু কিন্তু বর্ণনা করা আছে যে তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে, অর্থাৎ আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি তার বংশ থেকে ইমাম মাহদি জন্মগ্রহণ করবেন। এখানে কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে যে ইমাম হাসান তাদের বংশ থেকে আসবে, আর তাদের বিশ্বাস হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের তার বংশ থেকে আসবেন। দুটো কিন্তু দুই ভিন্ন মত। শিয়ারা কিন্তু তারা আমাদের ইসলামে যেটা রয়েছে সেটাকে পুঞ্জি করে তারা তাদের মত করে, তাদের ব্যাখ্যায় তাদের সুফিবাদীরা, তাদের নেতারা যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে তারা বলছে যে তিনি ইমাম হুসাইনি রাদিয়াল্লাহু আনহু থেকে আসবেন। তো শিয়াদের এই পরিকল্পনা পুরোপুরিভাবে বাস্তবিত হতে চলেছে, তারা মুসলিমদের মাঝে ইতিমধ্যে সকল কিছু প্রচার প্রসার করছে। আমাদের ইমাম মাহদির সাথে, আমাদের ইমাম মাহদি যেভাবে আসবেন সব ঠিক আছে, যেমন আমাদের ইমাম মাহদি আসবেন তিনি জুলুম নির্যাতন দূর করবেন, তারপর তিনি পুরো পৃথিবী জুড়ে প্রচুর সম্পদ হবে, হ্যাঁ, পশু পাখির সংখ্যা বৃদ্ধি পাবে, তারপরে উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে, তারপর ৭ বছর ৮ বছর তিনি জীবিত থাকবে, সব
হাদিসের আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি আমাদের ইমাম মাহদির কি গুণ থাকবে কখন আসবেন তার আগমনের স্থান সকল কিছু আমি দিয়ে দিয়েছি আর তাদের ইমাম মাহদি কি হবে কখন আসবে সেটাও আমি দিয়ে দিয়েছি আপনারা বিবেকবান ব্যক্তিরা আপনারা যারা আমাকে গালাগালি করছেন বা ভুলভাবে বুঝছেন আপনারা একটু যাচাই করুন ভিডিওটি দেখুন গজলটি দেখুন তাদের গজলটি দেখুন তাদের আকীদা দেখুন কিভাবে তৈরি হয়েছে গজলটি কে লিখেছেন সকল কিছু বিস্তারিত আপনারা বুঝুন ইংরেজিটা দেখুন বাংলাটাও দেখুন তিনটি ভিডিও দিয়েছি তিনটাই দেখুন এবং যে সোর্স লিঙ্কগুলো দিয়েছি বারো ইমামদের ব্যাপারে বিশ্লেষণভাবে ব্যাখ্যায় আমি দিয়ে দিয়েছি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং তাদের ইমাম মাহদি কখন আসবেন কি করবেন এই ব্যাপারেও লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা যাচাই বাছাই করুন আর আরেকটা বিষয় যে হুজ্জা এই হুজ্জা যে শব্দটি এই শব্দটি কিন্তু তাদের ইমাম মাহদির সাথে চা ইমাম মাহদির নামের সাথে এই হুজ্জা এটা পুরোপুরিভাবে মিলে যায় তো সুতরাং আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা আবেগী সহকারে দেখছি হ্যাঁ আমরা এখন থেকে এই ভিডিওটি দেখা বন্ধ করে দিই শেয়ার করা বন্ধ করে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝেও মানার তৌফিক দান করুক আমিন